কথা দিলাম, খুবই সুন্দর একটি নাম। আর ডিরেক্টর রাকিবুল আলম রাকিব ভাইয়া আর প্রডিউসার হচ্ছে জসীমউদ্দিন আকাশ ভাই আজকে এসেছেন আমাদের মাঝে। অনেক ভালো লাগছে আসলে, গল্পটা খুবই সুন্দর, আমার মনে হয় আমার দর্শকদের ভালো লাগবে। গ্রামের একটা সুন্দর গল্প যেটা আমি করেছি, বাট একটু এটা একটু ডিফারেন্ট, আমার মনে হয় সবার ভালো লাগবে। এখন সব বলে দিলে আপনারা সিনেমা হলে গিয়ে কি দেখবেন বলেন তো? সবই যদি বলে দেয় তাহলে আর আকর্ষণটা কোথায় থাকবে? আর লোকেশনগুলো আমরা এখানে আমরা ঢাকাতেই করেছি, তোমার বিভিন্ন লোকেশনে কাজ করেছি। তো এটা পিওর রোমান্টিক একটি সিনেমা, একটু ডিফারেন্ট টাইপের। আমি যেটা আগেই বলেছি যে এই গল্পটা আমার মনে হয় সবার ভালো লাগবে। একটু সবসময় তো ব্যতিক্রম গল্প হয়ে আসছে আমার, আমার অনেকগুলো সিনেমার অনেকগুলো যেগুলো আছে সবগুলো প্রত্যেকটাই ডিফারেন্ট আছে, তবে এইটার আকাশ ভাই খুব সুন্দর করে লিখেছেন এবং গল্পটা আমার নিজেরই ভালো লেগেছে। এটা খুব সুন্দর, চমৎকার। আমার মনে হয় আপনি যখন দেখবেন তখন বলবেন যে না আপু সত্যি কথা বলেছেন, গল্পটা খুব সুন্দর। এই যে আমাদের প্রডিউসার আকাশ ভাইয়া, প্রডিউসার বলবো না আসলে বলবো যে এটা আমার ভাই, আমাকে বোন ডেকেছে, খুব বোন হিসেবে খুবই আদর করেন এবং ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ যে অনেক সুন্দর একটা সিনেমা এবং এই গল্পটি ভাইয়াই লিখেছেন, তার লেখা। সে অনেক গানও খুব ভালো লিখে, এই ছবির প্রত্যেকটা গানও তার লেখা। হ্যাঁ বলো কিছু। লোকেশনগুলো খুবই সুন্দর, আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর। হ্যাঁ বল না আপনি, আপনি ভাই আমি বলছি শেষ হবে না, এটা একটু ব্যতিক্রম। একটা পয়েন্ট কি বলা যায় যে এই পয়েন্ট থেকে সিনেমাটা একটু ব্যতিক্রম, এটা একটু ভিন্ন ধরনের ব্যতিক্রম, যেটা বলতে যেটা গ্রামের একটা গ্রামের পটভূমি নিয়ে যে গল্পটি, আমাদের দেশে তো এরকম গ্রামের নিয়ে এভাবে হয় না সিনেমাটা, এটা একটু অন্যরকম রোমান্টিক সিনেমা, এটা আসলে না দেখলে বলে বোঝানো সম্ভব না। সেটাই শুধু রোমান্টিক সিনেমা না, গ্রামের কোন মেসেজ দিচ্ছে? মেসেজ তো ডেফিনেটলি আছে, ভালো লাগবে, আপনি দেখার পরে বুঝতে পারবেন। মেসেজ বলতে এটা আসলে আমরা যারা শুধু সিনেমা দেখবো এই জন্যে আমরা হলে আসবো না, আমরা কিছু শিক্ষণীয় বা আমাদের জানার কিছু বিষয় আছে। যেমন আমরা ছোটোবেলা থেকে দেখতাম যেমন গ্রাম সালিশ চেয়ারম্যান মেম্বার এইরকম কিছু, যেহেতু আমি প্রকাশ করতে চাচ্ছি না, হয়তো আপনারা জানেন একটা জিনিস থাকে, গোপনীয়তা থাকে। আমার বিশ্বাস যেহেতু কাহিনীকার আমি আর প্রতিটা গান আমার লেখা, আমি চেষ্টা করেছি যে আমার এই ছবিটাতে কেউ না কেউ কিছুটা হলো কিছু শিখুক, এটা ছিল আমার মেন উদ্দেশ্য। যেমন আমি কথা দিলাম, যেমন কথা দিলাম, আসলে কথা দিলাম, যদি আমি কথা কি কথা দিলাম এটা কিন্তু বড় একটা মিনিং থাকে, আমি কথা দিলাম। আর প্রতিটা গানের সাথে, প্রতিটা সিনেমার সাথে, প্রতিটা অঙ্গের সাথে অঙ্গ জড়িত। যেমন একটা মানুষের সাথে হাত পা না থাকলে যেমন হয় না, ঠিক এরকম আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি, যেহেতু আমি নতুন প্রযোজক, আমি সিনেমার সাথে নতুন জড়িত, BD29 একটা প্রোডাকশন কোম্পানি করার চিন্তাধারণা আমার, আমি অ্যাজ এ বিজনেসম্যান কাতারে, হয়তো সবাই জানেন না, এটা ছিল মেন উদ্দেশ্য। আর আমি চাচ্ছি ভালো কিছু দেওয়ার জন্য, যে আমার ধারা যাতে কেউ না কোনো মানুষ, যদি 100 মানুষ থাকে, যদি 10 জন আমার দ্বারা কোনো মেসেজ পাই, সেটা কিন্তু আমার জন্য বড় পাওয়া। আমরা যদি সবাই, জি বলেন, কতটুকু আশাবাদী? আমি আসলে নতুন প্রযোজক, আমি আসলে বলতে পারবো না সঠিক, এটা হলো দর্শক বলতে পারবে, আপনারা বলতে পারবেন। আর যারা, আমার বিশ্বাস আপনাদের কভারেজ দেখে যদি তারা মনে করে যে আমরা সিনেমাটা দেখেছি খুব ভালো একটা সিনেমা, আমরা একটা মেসেজ পেয়েছি, অবশ্যই আমার বিশ্বাস অবশ্যই তারা হলে আসবে। আমাদের ডাইরেক্টরও আছেন, তারপর আমাদের হিরো আছেন, এরপরে আর কোনো সিনেমা সেইভাবে কিন্তু আসলে আসলে সেভাবে হলে যায়। আসলে আমি অন্য কারোর সাথে কম্পেয়ার করাটা মোটেও ঠিক না, পড়ান বা হাওয়া বা যেটাই হোক বা আমারটা ছাড়াই হোক, কিন্তু কেউ কারোর সাথে কম্পেয়ার করে কিন্তু আমরা সিনেমা করতে পারবো না। আমার চেষ্টা ছিল যে আমি বেটার কি দেব, আমার চেষ্টার কোনো কমতি ছিল না, আর এখনও পর্যন্ত কমতির শেষ নয় হয় নাই। আর ইনশাল্লাহ আমি এটার পরও ভালো কিছু, আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, অ্যাজ এ প্রযোজক, অ্যাজ এ কাহিনীকার, অ্যাজ এ গীতিকার হিসাবে। শুধু আমার একটাই চাওয়া থাকবে যে আমি কোনো কিছু দিতে পারলাম কে, কারণ আমরা মানুষ সবাই চলে যাব, একদিন ছেড়ে চলে যাব, যে আমরা দিয়ে গেলাম কে মিডিয়া, শুধু আমরা কিন্তু মিডিয়াতে রেখে গেলাম কে। যেমন আমাদের আগে যারা ছিল গীতিকার প্রযোজক, যেমন আমরা কিন্তু এখনও তাদেরকে মনে করি। আমি সেই উদ্দেশ্যে কিন্তু আমার এই
চলচ্চিত্র আসা, যে আমি কী রেখে গেলাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।